গুড মর্নিং এভরিওয়ান, আশা করি আমার আওয়াজ তোমরা প্রপারলি শুনতে পাচ্ছ। গুড মর্নিং। ওকে, চলো ভিডিওটাকে ফটাফট একটু শেয়ার করে দিও, যাতে বাকি সকলে এখানে জয়েন করতে পারে, এবং আমার নাম্বার দেখে কি বলে লাইভ নাম্বার দেখে আমারও ভালো লাগে। তো ভিডিওটাকে অতি অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে, শেয়ার করতে ভুলবে না। ঠিক, ফটাফট একদম ভিডিওটাকে শেয়ার করে দেবে। এবং তার সাথে সাথে শুরুতেই আমি বলে রাখি, আমাদের যে কোর্সেসগুলো আছে সেই কোর্সের মধ্যে আমাদের ব্যাংকের ক্লাস হয়, আমাদের রেলওয়ের ক্লাস হয়, আমাদের এসএসসির ক্লাস হয়, আমাদের তার সাথে WBCS এরও ক্লাস হয়। তোমরা সিঙ্গেল সিঙ্গেল সাবজেক্ট চাইলে সেটা তো কিনতে পারোই, আর তার সাথে যদি তুমি একত্রে সব কিছু কিনতে চাও তাহলে সেক্ষেত্রে WBCS মহাপ্যাক। WBCS রিলেটেড A to Z সমস্ত ব্যাচেস তোমরা কোথায় পেয়ে যাবে? WBCS মহাপ্যাকে পেয়ে যাবে। আর একটা ব্যাচ নয়, যতগুলো ব্যাচ আসবে, তোমার মনে করো 2 বছরের ভ্যালিডিটি আছে, তাহলে 2 বছরে যতগুলো ব্যাচ আসবে সব কিছু তোমার কিন্তু এখানেই থাকবে। বোঝা গেছে? চলো চলে যাচ্ছি আমরা পরের পাঠে। সবার প্রথমে আমরা রিভিশনে চলে এসেছি, তো কালকের প্রশ্নগুলো রিভিশন তোমরা ফটাফট করো। ওয়ার্ল্ড টেবিল টেনিস প্রতিযোগিতা টুর্নামেন্ট মহিলাদের ডাবল শিরোপা জিতেছে কে? প্রভাত। ফটাফট উত্তর দাও, কি বলা হয়েছে? অ্যাবসলুটলি কারেক্ট। কারেক্ট অ্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে মনিকা বাত্রা অ্যান্ড অর্চনা গিরিশ কামত। মনিকা বাত্রা অ্যান্ড অর্চনা গিরিশ কামত এই দুজন হচ্ছে কে যারা ওয়ার্ল্ড টেবিল টেনিস জিতে নিয়েছে? বা প্রশ্নটা আমি কি বলেছিলাম এইভাবেও তোমাকে জিজ্ঞাসা করতে পারে, দ্যাট মনিকা বাত্রা এবং অর্চনা গিরিশ কামত, দিস টু আর রিলেটেড টু দ্য উইচ স্পোর্টস? দিস টু আর রিলেটেড টু দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ড টেবিল টেনিস, বা বলতে পারো টেবিল টেনিসের সাথে যুক্ত। চলে গেলাম আমরা পরের প্রশ্নে। 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে, ওয়েস্টার্ন ঘাট খাসি হিলস ডিস্ট্রিক্ট ইজ আ নিউলি লঞ্চ ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট স্টেট? ত্রিপুরা, মেঘালয়া, মণিপুর নাকি নাগাল্যান্ড? গুড মর্নিং বাবু। কোয়েশ্চেন্সটা ভালো করে পড়বে, পড়ে উত্তর দেবে, কেউ হুক্কা হুয়া করবে না, নিজেদের মতো উত্তর দিলে তাহলে তোমরা কি করবে বেশি শিখবে। ওকে, কারেক্ট অ্যান্সার যেটা, বাবু ত্রিপুরা কি করে দিচ্ছিস তুই একবার ভাব, ইস্টার্ন ওয়েস্ট খাসি, খাসি হিল, গারো, খাসি, জয়ন্তিয়া। ভাবো গারো, খাসি, জয়ন্তিয়া এই তিনটে পাহাড় পরপর আছে আমাদের কোথায়, তাদের যে ট্রাইবসগুলো ওখানে আছে তাদের নাম অনুসারে দিস ইজ ইন মেঘালয়া। তাহলে খাসি যদি মেঘালয়াতে থাকে তো এই খাসির ইস্টার্ন ওয়েস্ট খাসি, ইস্টার্ন ওয়েস্ট খাসি হিলস ডিস্ট্রিক্টে পরিণত হয়েছে, তো অবভিয়াসলি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের মেঘালয়া। বালফাকরাম, নকরেক এই দুটি হচ্ছে আমাদের কি খুব ফেমাস ন্যাশনাল পার্ক মেঘালয়াতে। চলে গেলাম পরের পার্ট, কোয়েশ্চেন্স নাম্বার 3-তে। পরবর্তী নৌবাহিনীর প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এক্স্যাক্টলি ত্রিপুরা, একদম পূজা ঠিক বলেছ। ত্রিপুরাতে কি করেছে? ত্রিপুরাতে বাঁশ দিয়ে একটা ক্রিকেট ব্যাট তৈরি করেছে, সেটির জন্য ত্রিপুরা ফেমাস হয়েছে।
কি বলা আছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নেক্সট চিফ অফ নাভাল স্টাফ। নেক্সট চিফ অফ নাভাল স্টাফকে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আর হরি কুমার। অ্যান্ড দিস ইজ ইম্পর্টেন্ট, সবসময় অ্যাপয়েন্টমেন্ট কিন্তু ইম্পর্টেন্ট থাকে। চলে গেলাম পরের পার্ট, কোয়েশ্চেন্স নাম্বার ফোর। হোয়েন ইজ ওয়ার্ল্ড সায়েন্স ডে ফর দ্য পিস অ্যান্ড ডেভেলপমেন্ট অবজার্ভড? অ্যান্ড দ্যাট পার্সন, যে প্রত্যেক দিন আসো এবং এসে ক্লাস করো অ্যান্ড শুরুতেই মানে গুড মর্নিং বলার সাথে সাথে ডিসলাইক দিচ্ছ, মানে আমরা কিছু করি না বলে তাই, আদারওয়াইজ ওয়ান্স আমরা এটাকে ডিটেক্ট করে অ্যান্ড দেন আই ক্যান সু ইউ। আর ক্লাস করতে ভালো লাগে না তো শুরুতেই কেন চলে আসো? ইউ হ্যাভ লটস অফ টাইম ওয়েন ইউ ক্যান কাম অ্যান্ড ডিসলাইক করে দিয়ে চলে যেতে পারো সেশনটা। ইটস রিডিকিউলাস যে যখনই তোমাকে গুড মর্নিং বলা হচ্ছে তখন তুমি বাজে কথা বলছো এবং তার সাথে এটা করছো। প্লিজ ডোন্ট কাম, বাকি স্টুডেন্টদের পড়তে দাও। কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের এখানকার অপশন 10, অ্যাবসলুটলি কারেক্ট। হোয়েন ইজ দ্য ওয়ার্ল্ড সায়েন্স ডে ফর পিস? ওয়ার্ল্ড সায়েন্স ডে ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ সেলিব্রেটেড। কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, সেটা হচ্ছে 10 তারিখে। আচ্ছা, নভেম্বরের বাকি ইম্পর্টেন্ট ডেজগুলো যেগুলো তোমাদের অলরেডি তোমাদের করানো হয়েছিল সেটা কয়েকটা বলতে পারবে? ইভেন কালকেও আমি করিয়েছি একটা। নভেম্বরের কিছু ইম্পর্টেন্ট ডেজ যেরকম 14 তারিখে ডায়াবেটিস ডে, কয়েকদিন আগেই তোমাদের বলা হলো, কালকেও তোমাদের পড়ানো হয়েছে। 1 তারিখে ভেগান ডে, সেটাও বলা হয়েছিল। সো ওয়ার্ল্ড ভেগান ডে আমরা কবে সেলিব্রেট করি? সেটা হচ্ছে নভেম্বর 1। পাঁচ তারিখে আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম ওয়ার্ল্ড সুনামি ডে। ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে, তো ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে হয়ে যাচ্ছে নভেম্বর 5। আর নভেম্বর 1 হয়ে যাচ্ছে আমাদের কি, ভেগান ডে। ভেগান ডে মানে যারা মিল্ক জাতীয় প্রোডাক্টও কিন্তু খায় না। ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস ডে কবে ছিল? 7 তারিখে ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস ডে। ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস ডে কবে? 7 তারিখে, ঠিক আছে। আচ্ছা, 9 তারিখে যদি বলো উত্তরাখণ্ড ফরমেশন ডে, সেটাও হিসাবে আসা যায়। 10 তারিখে যদি বলো তাহলে আমরা অলরেডি পেয়ে গেছি ওয়ার্ল্ড সায়েন্স ডে ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে, রাইট। 11 তারিখে আমরা কি ছিল? ন্যাশনাল এডুকেশন ডে। 11 তারিখে কি আছে? ন্যাশনাল এডুকেশন ডে। এবং আজ 12 তারিখ, 12 তারিখে হচ্ছে আমাদের ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে, ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে। আজকে 12 তারিখে ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে, এবং কালকে হয়ে যাবে আমাদের কিডনি ডে, এবং 14 তারিখে হয়ে যাবে আমাদের ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে। বুঝতে পারলে কি বলা হয়ে যাচ্ছে? ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে হচ্ছে আজকে, কালকে হবে কিডনি ডে বলছি, সরি, কাইন্ডনেস ডে। ওয়ার্ল্ড কাইন্ডনেস ডে হবে হয়ে যাচ্ছে 13 তারিখে, এবং 14 তারিখে হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে। 13 তারিখে ওয়ার্ল্ড কাইন্ডনেস ডে, 14 ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে। আর আমি ভুল করে যেটা কিডনি ডে বললাম সেটা কালকে রাত্রিবেলা আমি পড়িয়েছিলাম, ওয়ার্ল্ড কিডনি ডে। এনিওয়ান বলতে পারবে ওয়ার্ল্ড কিডনি ডে আমরা কবে সেলিব্রেট করি? কিডনি ডে কবে? আমি যেটা ভুল করে বললাম যে কিডনি ডে, অ্যাকচুয়ালি ওটা কাইন্ডনেস ডে ছিল। তো আমার এবার প্রশ্ন হচ্ছে যে ওয়ার্ল্ড কিডনি ডে আমরা কবে সেলিব্রেট করে থাকি? ভেরি গুড অর্ণব, আমি দেখেছি বাবু। হ্যাঁ, 14 তারিখে রসগোল্লা ডেও আমরা সেলিব্রেট করে থাকি।
11 তারিখে জাতীয় শিক্ষা দে, গুড। ওয়ার্ল্ড কিডনি ডে যদি কথা বলো তাহলে সেক্ষেত্রে 10ই মার্চ চলে আসে। বুঝলে? চলো চলে গেলাম আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলা হয়েছে কোয়েশ্চেন নাম্বার ফাইভে বলা হয়েছে হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু ক্রিয়েট আ ডেটাবেস অফ পিপল এজ 30 ইয়ার্স অ্যান্ড এভভ ফর আর্লি ডিটেকশন অ্যান্ড দ্য ট্রিটমেন্ট অফ লাইফস্টাইল ডিজিজ। গুড মর্নিং বাবু, 10th মার্চ বাবু, মিন্টু। একদম ঠিক, পিএসসি যদি কাইন্ডনেস দেখি আমাদের রেজাল্ট এবং নতুন ভ্যাকেন্সি বার করে, একেবারে ঠিক। গুড, কারেক্ট আনসার যেটি সেটি হয়ে যাচ্ছে এখানকার কেরালা। কেরালা গভর্নমেন্ট এটি করেছে, রাইট? আর তার সাথে সাথে হারিতা হারিতা কর্মা সেনা সেটিও কে লঞ্চ করেছে? সেটি লঞ্চ করেছে আমাদের কেরালা গভর্নমেন্ট, ঠিক। তেলেঙ্গানার যদি কথা বলি, আমাদের যে সিডস নিয়ে মানে ওয়ার্ল্ড লেভেলে সিডস নিয়ে যে কনফারেন্সটা হচ্ছে, সেই কনফারেন্সের মধ্যে একমাত্র রাজ্য যেটি পার্টিসিপেট করেছে তার নাম হয়ে যাচ্ছে তেলেঙ্গানা। দিল্লির একটা নিউজ তোমাদের বলা হয়েছিল, দিল্লির কারেন্ট অ্যাফেয়ার্স কয়েকদিন আগে যেটি বলা হয়েছিল সেটি বলো। হ্যাঁ, কেরালা হয়ে যাচ্ছে আমাদের হরিত কর্মসেনা। দিল্লি কি ছিল, 2000 টাকা করে একটা ইনসেন্টিভ দিচ্ছে স্টুডেন্টদের, 11-12 স্টুডেন্টদের, কিসের জন্য? বিজনেসটাকে মোটো করার হিসাবে, বিজনেস যাতে তারা একটুখানি ইন্টারেস্ট পায় এবং শুরুতেই ইনিশিয়াল ক্যাপিটালের তালে একটা ছোট্ট কিছু শুরু করতে পারে। তেলেঙ্গানার রামাপ্পা টেম্পল, ওকে, ওটা আর ভুলবি না তোরা। এবার আমাকে বলো দিল্লি সম্পর্কে একটি কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আমি গতকাল বা পরশু পড়িয়েছি। ভেরি গুড, ভেরি গুড অনিন্দ, একদম ঠিক। শ্রমিক মিত্র, শ্রমিক মিত্র, অ্যাবসলুটলি কারেক্ট। চলে গেলাম পরের পার্ট, কোয়েশ্চেন নাম্বার ছয়ে বলা হয়েছে DRDO হ্যাজ সাইন্ড অ্যান এগ্রিমেন্ট উইথ হুইচ নেশন ফর দ্য ডেভেলপমেন্ট অফ ডুয়াল ইউজ টেকনোলজি। ইসরায়েলের সাথে এটি করেছে DRDO-র। যদি কথা বলি 1958-এ এটির জন্ম এবং হেড অফিসের যদি কথা বলা তাহলে সেটা কোথায়, সেটা হয়ে যাচ্ছে আমাদের নিউ দিল্লি। আর যদি ইসরায়েলের কথা বলি, ইসরায়েল জেরুসালেম, এবং কারেন্সির যদি কথা বলি সেটি হয়ে যাচ্ছে সেকেল। ইসরায়েলের সাথে কিন্তু আমাদের এই বছরে 3টে এগ্রিকালচার রিলেটেডও এগ্রিমেন্ট হয়েছে। চলে গেলাম আমরা পরের পার্ট, পরের প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ NDRF ডিরেক্টর জেনারেল। নতুন NDRF এর ডিরেক্টর জেনারেল কে হয়েছে? NDRF এর ফুল ফর্ম আই হোপ কে তোমরা জানো, না জানলে আমি বলে দিচ্ছি, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, তো এই ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের নতুন ডিরেক্টর জেনারেল কে অ্যাপয়েন্টেড হয়েছেন?
করেক্ট অ্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে অপশন এ, আতুল করওয়াল। তো আতুল করওয়াল কিসের হয়েছে? ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। কয়েকদিন আগে তোমাদের কিন্তু আমি ন্যাশনাল ক্যাডেট কর্পস যেটা আছে, ন্যাশনাল ক্যাডেট কর্পস তার মানে এনসিসি, তো সেই এনসিসির যদি আমরা কথা বলি, তাহলে এনসিসির নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে কাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে? হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ডিরেক্টর জেনারেল অফ এনসিসি, ন্যাশনাল ক্যাডেট কর্প? তোমাদের এটি আমি কয়েকদিন আগেই কিন্তু পড়িয়েছি। কয়েকদিন আগে মানে নভেম্বরে নয়, মেবি সেপ্টেম্বর বা হয়তো অক্টোবরে। গুড মর্নিং বাবু। এনিওয়ান, চলো আমি বলে দিচ্ছি, গুরবীর পাল সিং, মনে পড়ছে? লেফটেন্যান্ট জেনারেল গুরবীর পাল সিং, রাইট? গুরবীর পাল সিং, উনি কি করেছেন? উনি কিন্তু এনসিসির ডিরেক্টর জেনারেল হয়েছেন। NDRF এর কে হয়েছেন? তার নাম হয়ে যাচ্ছে আতুল করওয়াল। মুভিং টু দ্য নেক্সট পার্ট, কোয়েশ্চন নাম্বার 8, হু হ্যাজ বিন নেমড অ্যাজ দ্য নিউ ক্যাপ্টেন অফ ইন্ডিয়া T20I সাইড? Correct answer is Rohit Sharma. Questions number 9. What is the theme of the year Cyber Security Conference, COCON? Actually, C0CON. Proshno te ki bola hoyeche, what is the theme of Cyber Security Conference? Jar naam hoye jacche C0CON. করেক্ট অ্যান্সার কোনটা? অপশন এ। মাঝে কয়েকজন গন্ডগোল করছো আমি দেখতে পাচ্ছি। নো ডিয়ার, কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ইম্প্রোভাইজ, অ্যাডাপ্ট অ্যান্ড ওভারকাম। তো COCON, তার যে এই যে সাইবার সিকিউরিটি কনফারেন্সটা হচ্ছে, তার থিম কি? তার থিম হয়ে যাচ্ছে এখানকার ইম্প্রোভাইজ, অ্যাডাপ্ট অ্যান্ড ওভারকাম। আরও কয়েকটা ব্যাপার বলে দিচ্ছি। চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এটাকে ইনোগ্রেট করেছেন। বেসিক্যালি এটি 14th নাম্বার এডিশন। কত নাম্বার এডিশন? এটাও আমাদের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তাহলে কত নাম্বার এডিশন হয়ে যাচ্ছে এটি? 14th এডিশন হয়ে যাচ্ছে এটি, রাইট? আর যদি বলো যে এটাকে কে অর্গানাইজ করেছে, দ্য কনফারেন্স, এই যে কনফারেন্স কে কন্ডাক্ট করেছে? কেরালা পুলিশ, আর তার সাথে সাথে একটা নন প্রফিট অর্গানাইজেশন যার নাম হয়ে যাচ্ছে সোসাইটি ফর দ্য পলিসিং অফ সাইবার স্পেস। এই দুজন মিলে আমাদের এটি কিন্তু অর্গানাইজ করেছে। তাহলে এখান থেকে আরও একটি প্রশ্ন হতে পারে যে উইথ হুইচ অর্গানাইজেশন কেরালা গভর্নমেন্ট বা কেরালা পুলিশ has organized the cyber security conference. Gallo, safety for the policing of cyber space. Eta ba tomake jite jite pare je amader je 14th cyber security conference COCON hocche sheti ke organize koreche? Correct answer hoye jabe Kerala's police. Bujhte parcho? গুড, কেরালা পুলিশ এটাকে কিন্তু অর্গানাইজ করেছে। সো দিস ইজ অ্যানাদার কোয়েশ্চেন্স। এবং তার সাথে সাথে কার সাথে করেছে সেটিও একটা প্রশ্ন, আর তার সাথে বলবে এটা কততম হচ্ছে সেটিও কিন্তু একটি প্রশ্নের মধ্যে আমাদের চলে আসছে। তো সবকটাই তোমাকে পড়ে নিতে হবে এবং থিম অবভিয়াসলি তার মধ্যে একটা। চলে গেলাম পরের পার্ট, কোয়েশ্চেন্স নাম্বার 10, হুইচ কান্ট্রি হ্যাজ লঞ্চ ওয়ার্ল্ড ফার্স্ট আর্থ সায়েন্স স্যাটেলাইট গোয়াংমু
অর দ্য এসজিটি এসএটি ওয়ান? ওয়াংঘুমু অর এসজিটি এসএটি ওয়ান? এই যে স্যাটেলাইটের কথাই বলা হচ্ছে, এই স্যাটেলাইটটি ওয়ার্ল্ডের প্রথম কে ওয়ার্ল্ডের প্রথম কোন কান্ট্রি লঞ্চ করেছে? দেখে নিই, ইয়েস, চায়না এটিকে লঞ্চ করেছে। এটা পৃথিবীর সবার প্রথম সায়েন্স সায়েন্স স্যাটেলাইট। আর চায়নার একজন অ্যাস্ট্রোনট ওয়াং, উনি কিন্তু প্রথম মহিলা হয়েছেন, চাইনিজ প্রথম মহিলা হয়েছেন যিনি স্পেসে চলে দেখিয়েছেন, সেটাও আমরা পড়েছিলাম, তাই তো? এটা কি, এটা একটা হয়ে যাচ্ছে লং মার্চ সিক্স ক্যারিয়ার রকেট, কোনটি? এই যে গুয়াংগুমু স্যাটেলাইটটার কথা বলা হয়েছে সেটি। চলে গেলাম পরের পার্ট, কোয়েশ্চেন্স নাম্বার ইলেভেন তো নেই, এবার আমরা চলে যাচ্ছি হেডলাইন্সে। হেডলাইন্সে বলা হয়েছে ইউনাইটেড স্টেট হ্যাজ ফর্মালি জয়েন্ড অ্যাজ আ মেম্বার কান্ট্রি অব দ্য ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। তো আইএসএ, এটা কিন্তু বহু চর্চিত ব্যাপার, আর তার থেকেও বড় কথা, এটির অর্গানাইজার বা যারা মনে কর যে শুরু করেছিল সেইটা যদি বলি, সেটি কিন্তু ইন্ডিয়া, রাইট? সেটি কিন্তু ইন্ডিয়া। তো সেই হিসাবেই এখানে এটি আরও ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তো ইউনাইটেড নেশন, এখান থেকে প্রথম যে লাইনটা আছে সেখান থেকেই প্রথম প্রশ্ন হতে পারে যে কোন দেশ সাম্প্রতিককালে আমাদের ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের মেম্বার হয়েছেন। কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ইউনাইটেড স্টেট, রাইট? কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে ইউনাইটেড স্টেটস। দ্য ইউএস হ্যাজ বিকাম দ্য 101 কান্ট্রি, এটা কততম হয়ে যাচ্ছে? 101তম কান্ট্রি যে এই ইন্টারন্যাশনাল যে সোলার অ্যালায়েন্স ফ্রেমওয়ার্কটা রয়েছে, এই ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স ফ্রেমওয়ার্কটাকে এগ্রিমেন্টটা করেছে। তাহলে দেখো, তাহলে এখান থেকে আমরা আরও একটা অ্যান্সার পেয়ে যাচ্ছি যে কততমতে অ্যাড করেছে, বা বলতে পারো এখানে কতগুলো মেম্বার আছে। তো রিসেন্টলি কে করেছে? ইউনাইটেড স্টেটস। রিসেন্টলি যদি ও করে তার মানে ওই লাস্ট আছে, তাহলে আপাতত এখনও পর্যন্ত আমাদের কতগুলো মেম্বার হলো? 101খানা মেম্বার হলো, যদিও এই ইনিশিয়েটিভটা নিয়েছিল অনেক, এই এগ্রিমেন্ট করেছে এইটা। আর যদি বলে ওভারঅল ইনিশিয়েটিভ, তাহলে দেখো দ্য ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স ইজ অ্যান অ্যালায়েন্স অফ 124 কান্ট্রি, বুঝতে পেরেছ? তৈরি হয়েছে অনেকগুলো কান্ট্রি নিয়ে, কিন্তু এখানে এই যে এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্টে সাইন করা কত নাম্বার? ইউএসএ হয়ে যাচ্ছে 101 নাম্বার। তাহলে এখানে থেকে আরও একটা প্রশ্ন আসতে পারে যে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সে কতগুলো কান্ট্রি পার্টনারশিপে রয়েছে বা ইনিশিয়েটিভ নিয়েছিল? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 124, ক্লিয়ার? আর তার সাথে সাথে কোন সালে এটি হয়েছিল? 2015 সালে হয়েছিল, এবং ভারতবর্ষই কিন্তু কী করে এটিকে ইনিশিয়েটিভটা নেয়। তো ভারতবর্ষই সব কিছু অর্গানাইজও করছে, এই সমস্ত মিটিংগুলো, এবং সেই হিসাবে অ্যাজেন্ডাও দিচ্ছে। এটা মনে করো কয়েকদিন আগেই তোমাদের এই COCON সম্পর্কে বলে দেওয়া হয়েছিল, যেখানে কী করা হয়েছে, 5টা টোটাল টার্গেট সেট করা হয়েছে, মনে পড়লো? কি বলা হয়েছে, 5টা টোটাল টার্গেট সেট করা হয়েছে, তাদেরকে কি বলা হয় বলো? অমৃত তত্ত্বা, মনে পড়ছে? হ্যাঁ, 5টা, তার নাম কি ছিল? সবগুলো খেয়ে নিয়েছে, অমৃত তত্ত্বা। এখান থেকে প্রশ্ন যদি জিজ্ঞেস করে, তাহলে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের সাল তোমাকে জিজ্ঞাসা করবে, কতগুলো কান্ট্রি আছে জিজ্ঞাসা করবে, নতুন কান্ট্রি কে হয়েছে, কততম তো সে এগ্রিমেন্ট করেছে, এই চারটে প্রশ্নরই কিন্তু আসতে পারে। ইয়েস, কল্লোল, একদম ঠিক, ওসাওস যেটা ছিল সেইটি, ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড, ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড, এটি ছিল থিমের মধ্যে, এটা টপিক রেখে দেওয়া হয়েছিল। চলো চলে যাচ্ছি তার পরের পার্টে। রিসেন্টলি দিল্লি রিজিয়নাল সিকিউরিটি ডায়ালগ অফ আফগানিস্তান ওয়াজ হেল্ড,
And the meeting was composed on National Security Advisor of Regional Countries and chaired by the Indian NSA. এখানে আফগানিস্তান নিয়ে একটা মিটিং অর্গানাইজ করা হয়েছিল, সেই মিটিংটি কোথায় হয়েছে? দিল্লিতে। নাম কি? দেখো, দিল্লি রিজিয়নাল সিকিউরিটি ডায়ালগ। এই যে রিজিয়নাল সিকিউরিটি ডায়ালগ রয়েছে, সেখানে কারা কারা নিয়েছিল পার্টিসিপেশন? দেখো, ভারতবর্ষ তো ছিলই, আর তার সাথে সাথে আরও কয়েকজন আছে, আরও কয়েকটা রিজিয়নাল যে কান্ট্রিগুলো আছে তারা। যেরকম আফগানিস্তানের পাশে কে রয়েছে? আফগানিস্তানের নেপালের, এই আফগানিস্তানের নেবারের মধ্যে দেখো পাকিস্তান, ইরান, তাজিকিস্তান, উজবেকিস্তান, তার্কমেনিস্তান, তার সাথে সাথে রাশিয়া এবং চায়না। এই সবাই মিলে কি করেছে? এই যে রিজিয়নাল সিকিউরিটি ডায়ালগ, দিল্লি রিজিয়নাল সিকিউরিটি ডায়ালগ, সেখানে পার্টিসিপেট করেছে। তার মিটিংটার যে কল্ড বা বলতে পারো যে থিম রাখা হয়েছে, সেটা কি? আর্জেন্ট হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্ট। হ্যাপি বার্থডে রূপক, বেস্ট অফ লাক ডিয়ার, খুব ভালো করে পড়াশোনা করো, খুব তাড়াতাড়ি তুমি চাকরি পেয়ে যাও। দেখো আজকে রূপকের বার্থডে, রূপক এখানে লিখেছে, ম্যাম আমার বার্থডে, তোকে সবাই কিন্তু একটুখানি ওয়েশ করে দিও। দেখো তার সাথে সাথে এখানে যেটা মেইন পার্ট সেটা হয়ে যাচ্ছে এই থিমটা তোমাকে বলতে হবে, রাইট? তাহলে থিমটা কি বা মিটিংটা কিসের জন্য করা হয়েছিল? দেখো এখানে কি বলা হয়ে যাচ্ছে, আর্জেন্ট হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? আর্জেন্ট হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, এদেরকে ইনভাইট করে দেওয়া হয়েছিল, ইনভাইটেড পার্টিসিপেন্টস, যাদের যাদেরকে ইনভাইট করা হয়েছিল তাদেরকে বলা হয়েছে। অ্যান্ড অবভিয়াসলি দে ওরা ওরা যা খুশি করতে পারে। এই পাকিস্তান এবং চায়নার যদি কথা বলো, ইট ইজ লাইক ওরা বিজনেস প্রফিট দেখছে। যে আফগানিস্তানে ওই আমাদের এখন তালিবান থাকুক, কে অন্য কেউ থাকুক, আমার থোড়াই কেয়ার, আমি শুধু আমার দেখবো যে আমার বিজনেস পার্সপেক্টিভে প্রফিট আছে কি লস আছে। অ্যান্ড যেটা চায়না করবে অবভিয়াসলি সেটা পিছু 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 পাকিস্তানও করবে, দিস ইজ দ্য ফ্যাক্ট। তারপরের পার্টে, ইউনিয়ন ক্যাবিনেট হ্যাজ অ্যাপ্রুভ দ্য রিস্টোরেশন অফ দ্য মেম্বার অফ পার্লিয়ামেন্ট লোকাল এরিয়া ডেভেলপমেন্ট স্কিম। কি বলা হয়েছে? ইউনিয়ন ক্যাবিনেট হ্যাজ অ্যাপ্রুভ দ্য রিস্টোরেশন অফ দ্য মেম্বার অফ পার্লিয়ামেন্ট লোকাল এরিয়া ডেভেলপমেন্ট স্কিম, বা যেটাকে বলতে পারো, দেখবে ওই এমপিদের একটা টাকা অ্যালট করা হতো, যে টাকা দিয়ে তারা যে এরিয়াটাকে অ্যাডপ্ট করেছে বা তাদের যে এরিয়াটা সেটার ডেভেলপমেন্টে লাগানো যায়। বা বলতে পারো দেখবে ওই যে দত্তক নেওয়া ব্যাপারটা ছিল, যে গ্রামকে দত্তক নিয়েছে, সেই দত্তক নেওয়া কনসেপ্টটাই হচ্ছে এটি, সেটিকে আবার তৈরি করা হয়েছে। বেসিক্যালি এটিকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল 2020-21 এবং 21-22। 2 বছর ধরে সাসপেন্ড থাকার পর আবার নতুন করে শুরু হচ্ছে কবে, রিস্টোর করা হচ্ছে কবে, কতদিন পর্যন্ত? 2025 পর্যন্ত, ঠিক? চলে গেলাম পরের পার্ট, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ লঞ্চ ইটস গ্লোবাল হ্যাকাথন, যার নাম কি? হারভিঙ্গার 2021। ক্লিয়ার? দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কি করেছে? তার গ্লোবাল, প্রথম গ্লোবাল হ্যাকাথন, তো প্রথম মানে ইম্পর্টেন্ট, তাই না? প্রথম গ্লোবাল হ্যাকাথন, যার নাম হয়ে যাচ্ছে হারভিঙ্গার 2021, হ্যাজ বিন অর্গানাইজড বাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইনোভেশনস ফর ট্রান্সফরমেশন, পুরোটার নাম এটা, ইনোভেশনস অ্যান্ড ট্রান্সফরমেশন, হারভিঙ্গার 2021, ইনোভেশনস ফর ট্রান্সফরমেশন। দ্য থিম অফ দ্য হারভিঙ্গার 2021 ইজ স্মার্টার ডিজিটাল পেমেন্ট, এবং তার থিম কি রাখা হয়েছে? থিম রাখা হয়েছে স্মার্টার ডিজিটাল পেমেন্ট। বুঝতে পেরেছো? স্মার্টার ডিজিটাল পেমেন্ট। হারভিঙ্গার 2021 ইনভাইটস ইনোভেশন আইডিয়াস ফর দ্য ফলোয়িং প্রবলেম, ফর দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইন দ্য পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট। মানে ওরা কিছু ইনোভেটিভ আইডিয়াস দেবে, যেগুলো আমাদের এক্সিস্টিং যে সার্ভিসগুলো আছে সেগুলোকে আরও বেশি আপগ্রেড করবে। তার মধ্যে কী কী কাজ করছে দেখো, ইনোভেশনস আর রয়েছে, ইজি টু ইজি,
নন মোবাইল ডিজিটাল পেমেন্ট সলিউশন, এই সমস্ত কিছুর দিকে তারা দেখছে। তার সাথে সাথে দেখো এখানে এই হ্যাকাথনে যারা পার্টিসিপেট করবে সেই উইনারদের কি দেওয়া হবে, উইনার যারা থাকবে, উইনার যে হবে তাকে 40 লাখ টাকা দেওয়া হবে এবং রানার আপকে 20 লাখ টাকা দেওয়া হবে। তাহলে আরবিআইয়ের হারভিঙ্গর যে 2021 যে হ্যাকাথনটি হচ্ছে, সেই হ্যাকাথনটির থিম কি? থিম হয়ে যাচ্ছে স্মার্টার ডিজিটাল পেমেন্ট। এই এই যে হ্যাকাথন, সেখানে জয়ীদের কি দেওয়া হবে, বিজেতা যিনি হবেন তাকে দেওয়া হবে আমাদের 40 লাখ, রানার আপকে কত দেওয়া হবে, 20 লাখ দেওয়া হবে। বা তোমাকে বলতে পারে হারবিঙ্গার 2021 দিস হ্যাকাথন হ্যাজ বিন অর্গানাইজড বাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন যে গ্লোবাল হ্যাকাথনটি লঞ্চ করেছে তার নামটা কি, তার নাম হয়ে যাচ্ছে হারবিঙ্গার 21। এইভাবে তোমাদের ভেরিয়াস টাইপ অফ কোয়েশ্চেন্স কিন্তু এই সেকশনে দিয়ে দিতে পারে। গুড মর্নিং বাবু। পাঞ্জাব ক্যাবিনেট হেডেড বাই দ্য চিফ মিনিস্টার চরণজিৎ সিং চন্নি অ্যাপ্রুভ দ্য পাঞ্জাব টিস্যু কালচার, পাঞ্জাব টিস্যু কালচার বেসিড পটাটো পালসেস পটেটো রুলস 2021। মানে আলু সংক্রান্ত একটি নতুন রুলস, যেটা কিসের ওপর থাকবে, টিস্যু কালচারের ওপর বেস করে থাকবে, আলুর যে বীজগুলো সেইটি পাঞ্জাব ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে। সো টিস্যু কালচার মানে জানো জেনেটিক্যালি যে আপগ্রেডেশনস বা যা কিছু আছে সেই সব কিছু নিয়ে দেখা, সেটা হচ্ছে টিস্যু কালচার। তো সেই টিস্যু কালচার বেসড সিড পটেটো রুলস 2021 কোন রাজ্য সরকার লঞ্চ করেছে, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পাঞ্জাব। অ্যান্ড কিসের জন্য বুঝতেই পারছি, পটেটোর যখন সিডস নিয়ে কথা বলা হয়েছে, পটেটোর প্রোডাকশন বাড়ানো সেটাই হয়ে যাচ্ছে মেইন উদ্দেশ্য, রাইট? ইন্ডিয়া 18 র্যাঙ্ক করেছে আউট অফ 30 কান্ট্রিজ, কিসের জন্য, গ্লোবাল ড্রাগ পলিসি ইন্ডেক্সে। গ্লোবাল ড্রাগ পলিসি ইন্ডেক্সে 30খানা কান্ট্রির মধ্যে 18 নাম্বারে রয়েছে আমাদের ভারতবর্ষ। এটা রিলিজ কে করে, রিলিজড বাই দ্য হার্ম রিডাকশন কনসোর্টিয়াম। তাহলে দেখো কে রিলিজ করছে এই ইন্ডেক্সটা, হার্মস রিডাকশন কনস্ট্রাকশন। এখানে প্রথম যে পাঁচজন কান্ট্রি হয়েছে যাদের পলিসি খুবই ভালো, সেটি হচ্ছে নরওয়ে, নিউজিল্যান্ড, পর্তুগাল, ইউকে, অস্ট্রেলিয়া। আর যদি বটমের কথা বলো তাহলে হয়ে যাচ্ছে আমাদের মেক্সিকো, কেনিয়া, ইন্দোনেশিয়া, উগান্ডা অ্যান্ড ব্রাজিল। তো আমি টপ দিয়ে দিয়েছি, তার সাথে সাথে বটম দিয়ে দিয়েছি, সবকটাই তোমাকে দেখে নিতে হবে, বোঝা গেছে? এবার যে কটা দেখিয়ে দিলাম, আশা করি এইটার স্ক্রিনশটটা একবার নিয়ে নিয়ে পড়ে নেবে। এটা কিসের কথা বলা হয়েছে আরেকবার দেখে নাও, এটি বলা হয়েছে আমাদের গ্লোবাল ড্রাগ পলিসি ইন্ডেক্স। কি বলা হয়েছে, গ্লোবাল ড্রাগ পলিসি ইন্ডেক্স বলা হয়েছে। সব কিছু ক্লিয়ার? আই হোপ কে তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি যেখানে যাব সেটা হয়ে যাচ্ছে আমাদের এমসিকিউ সেশনে। রেডি? ওই পেজটা আর একবার দেখাবো, আর একটা রিক্যাপ, কি বলছো, ফার্স্ট নরওয়ে, 30 ব্রাজিল, ভেরি গুড, এই ইন্ডিয়া 30 নয়। হ্যাঁ, এইভাবে পড়তে কিন্তু পারো, যেটা আবু হোসেন বললো যে দেখো আমাদের এই যে কথাটা বলা হয়েছে গ্লোবাল পলিসি, গ্লোবাল ড্রাগ পলিসি ইন্ডেক্স, গ্লোবাল ড্রাগ পলিসি ইন্ডেক্স, এটিতে 1 নম্বরে নরওয়ে, লাস্টে ব্রাজিল, 18 নম্বরে হয়ে যাচ্ছে আমাদের ইন্ডিয়া। রিক্যাপ, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের একদম শেষতম নবীন সংযোজন
এগ্রিমেন্টে কার সেটা হয়ে যাচ্ছে ইউএস এর কততম, সেটি হচ্ছে 101তম। এই ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের যদি কথা বলি তাহলে সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স 124খানা কান্ট্রির ইনিশিয়েটিভে গড়ে উঠেছিল। কত সালে গড়ে উঠেছিল? 2015 সালে গড়ে উঠেছে। তার সাথে ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান গ্রিড, ঠিক এটি হয়ে যাচ্ছে আমাদের মেন ফোকাস রয়েছে। তারপরে দিল্লি, দিল্লিতে দিল্লি রিজিওনাল সিকিউরিটি ডায়ালগ অর্গানাইজ করা হয়েছে। আর এই যে অর্গানাইজেশন সেটা কে করেছে? ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করেছে। তার থিম কী রাখা হয়েছে? আর্জেন্ট হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্ট। তার থিম কী রাখা হয়েছে? আর্জেন্ট হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্ট। তারপরের পাটে ক্যাবিনেট মিনিস্টার অ্যাপ্রুভ করেছে আবার আমাদের রিস্টোর করতে বা রিজিউম করতে কিসের জন্য? মেম্বারদের খাতে যে তাদের লোকাল এরিয়া ডেভেলপমেন্টের যে ফান্ডে যায় সেই স্কিমটিকে আবার তারা শুরু করছে। কতদিন পর্যন্ত চালাবে? 2025 পর্যন্ত চালাবে। কবছর বন্ধ ছিল? 2 বছর বন্ধ রাখা হয়েছিল। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কী করেছে? গ্লোবাল হ্যাকাথন লঞ্চ করেছে। কেউ একজন জিজ্ঞেস করেছো হ্যাকাথন বলতে কি বোঝো? হ্যাকাথনের আগে একবার বলেছিলাম বাবু, হ্যাকাথন হচ্ছে একটা ইভেন্ট, হ্যাকাথন হচ্ছে একটা ইভেন্ট, যে ইভেন্টে অনেক নাম্বার বা বলতে পারো অনেক পার্টিসিপেন্টস থাকে। কম্পিউটার প্রোগ্রামিংয়ের একটা কম্পিটিশন বলতে পারো, যেটাকে আমরা হ্যাকাথন বলতে পারি। বোঝা গেছে? কম্পিউটারের যে প্রোগ্রামিং আছে সেই প্রোগ্রামিংয়ের একটা কম্পিটিশন হচ্ছে আমাদের হ্যাকাথন। তো এই গ্লোবাল হ্যাকাথন নাম কি? সরি, হারবিঙ্গার 2021 ইনোভেশনস ফর দ্য ট্রান্সফরমেশন। আর যার থিম কি রাখা হয়েছে? থিম রাখা হয়েছে স্মার্টার ডিজিটাল পেমেন্ট। যে জিতবে এই হ্যাকাথনটি, এই কম্পিটিশনটি, তাকে 40 লাখ দেওয়া হবে, আর যে রানার আপ হবে তাকে 20 লাখ দেওয়া হবে। টিস্যু কালচার বেসড সিডস পটেটো রুলস 2021 কে লঞ্চ করেছে? পাঞ্জাব ক্যাবিনেট লঞ্চ করেছে, যাতে প্রোডাক্টিভিটি আরও বাড়ে। গ্লোবাল ড্রাগ পলিসি ইন্ডেক্সে প্রথম হয়েছে নরওয়ে, লাস্ট হয়েছে ব্রাজিল। ভারতবর্ষ আছে 30 জনের মধ্যে 18 নম্বর নামে। আমাদের কোর্স সম্পর্কে আরও একবার বলে দিচ্ছি, যারা যারা WBCS এর কথা ভাবছো তারা অতি অবশ্যই WBCS মহাপ্যাকটা নিয়ে নেবে, রাইট? যারা যারা WBCS এর কথা ভাবছো WBCS মহাপ্যাকটি নিয়ে নেবে। WBCS মহাপ্যাকের যদি আমরা কথা বলি তাহলে এর মধ্যে প্রি মেন সব কিছু ইনক্লুডেড থাকবে। তোমরা সিঙ্গল সাবজেক্টও ব্যাচও কিনতে পারো, যেখানে 350-350 টাকার মধ্যে তোমরা এক একটা যে ভাগ আছে, অংশ আছে, সেগুলো লাইক ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট তুমি কিনে নিতে পারো 350 টাকার মধ্যে। ইংলিশের ভোক্যাব কিনে নিতে পারো 350 টাকার মধ্যে। বুঝতে পেরেছো? অপশনাল হিস্ট্রি ব্যাচ, সেটিও আমাদের শুরু হচ্ছে 22 তারিখ থেকে। 1 ডিসেম্বর থেকে রেলওয়ের ব্যাচ শুরু হচ্ছে। যখনই কিনবে এই কোডে গিয়ে অফারে যেখানে লেখা থাকবে সেই অফারে গিয়ে Y266 এই কোডটি দেখতে ভুলো না, Y266। এটি তোমাদের কিন্তু হায়েস্ট ডিসকাউন্ট দেবে। তার পরের পার্টে যদি বলো কোন দেশ আন্তর্জাতিক সৌর জোটের 101তম সদস্য হিসাবে মনোনীত হয়েছে বা এসেছে, যেগুলো করানো হয়নি আবু হোসেন সেইগুলোর? কম্পিটিশন টাইপ অফ গুড, কারেক্ট অ্যান্সার আমাদের কি? কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের এখানকার ইউএসএ। অপশনস বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর।
ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের যদি কথা বলি, কত সালে লঞ্চ করা হয়েছিল? 2015 সালে লঞ্চ করা হয়েছিল ইন্ডিয়ার ইনিশিয়েটিভে, ইন্ডিয়া 124খানা কান্ট্রির ইনিশিয়েটিভে এটি তৈরি করা হয়েছিল। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে, কোয়েশ্চনস নাম্বার টু, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া আউট অফ 30 কান্ট্রিজ ইন ফার্স্ট এডিশন অফ দ্য গ্লোবাল ড্রাগ পলিসি ইন্ডেক্স? হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া আউট অফ দ্য 30 কান্ট্রিজ ইন ফার্স্ট এডিশন অফ দ্য গ্লোবাল ড্রাগ পলিসি ইন্ডেক্স? 11, 18, 25, 27? কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে 18, অপশনস বি। এবং টপ কে করেছে? টপ হয়ে যাচ্ছে নরওয়ে। এবং একদম বটম কে আছে? সেটি হচ্ছে ব্রাজিল। কোয়েশ্চন নাম্বার থ্রি, হুইচ ডে হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য জনজাতীয় গৌরব দিবস? ফটাফট বলবে কোন দিনটিকে জনজাতীয় গৌরব দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে? এটা একদম রিসেন্ট ফাজে, একদম রিসেন্ট ফেজে হয়েছে। কারেক্ট অ্যান্সার যেটা, সেটা হয়ে যাচ্ছে অপশন সি, নভেম্বর 15 তারিখ। নভেম্বরের 15 তারিখ এবার থেকে আমরা জনজাতীয় গৌরব দিবস পালন করব। এটা নরেন্দ্র মোদী রিসেন্টলি এটাকে অ্যানাউন্সমেন্ট করেছে, ক্যাবিনেট এটাকে ওকে করে দেওয়া হয়েছে। বেসিক্যালি এটা কিসের জন্য করা হয়েছে? বিরসা মুন্ডা যিনি আছেন, তার বার্থ অ্যানিভার্সারি হিসাবে সেলিব্রেট করা হয়েছে। এর আগে এই ধরনের প্রশ্ন কিন্তু এসেছে, এর আগে তুমি যদি প্রশ্ন হিসাবে দেখো, ইটস লাইক আমরা টিচার্স ডে কার জন্মদিনে সেলিব্রেট করে থাকি বা ইউনিটি ডে কার জন্মদিনে আমরা সেলিব্রেট করে থাকি, ইন দ্য সেম ওয়ে তোমাদের কিন্তু এইটির সাথে সাথে এটিও প্রশ্ন হতে পারে যে আমরা জনজাতীয় গৌরব দিবস কার বার্থ অ্যানিভার্সারিতে সেলিব্রেট করব। ঠিক, সো নভেম্বর 15 হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য জনজাতীয় দিবস। এই জনজাতীয় দিবসটা যদি কথা বলো, তাহলে 75 ইয়ার্স অফ ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স, যেটাকে অমৃত মহোৎসব, আজাদি কা অমৃত মহোৎসব, তারই মধ্যে আনা হয়েছে। বিরসা মুন্ডার জন্মতিথি উপলক্ষে এইটিকে লঞ্চ করা হয়েছে। চলে গেলাম পরের পার্ট, কোয়েশ্চনস নাম্বার ফোর, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ডিরেক্টর জেনারেল অফ দ্য নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো? হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ডিরেক্টর জেনারেল অফ নার্কোটিক্স ব্যুরো? করেক্ট অ্যান্সার ইজ অপশন ডি, এস এন প্রধান। বাবু আতুল করওয়াল একটু আগেই তোরা পড়লি, আতুল করওয়াল কে ছিলেন? আতুল করওয়াল একটু আগে তোমরা পড়লে, বলো হরিকুমারও পড়লি? ওরে তোরা কিসব গন্ডগোল করছিস। হরি কুমার এবং অতুল কুমার দুটোই তোমরা একটু আগে পড়েছো, ফটাফট বলবে। এই যে আর হরি কুমার, ইনি কি হবেন?
নেক্সট চিফ অফ নাভাল স্টাফ, পড়ানো হলো না? নেক্সট চিফ অফ নাভাল স্টাফ, এটি কোনটি? আর হরি কুমার। মনে পড়ল? অপশনস বি, ইট ইজ রং। রং আর না, গন্ডগোল করছিস। গুড, এনডিআরএফ এর, ভেরি গুড গৌর, একদম গৌর একদম ঠিক বলেছে। মনে করে আতুল কারওয়াল, আজকেই তোমাদের পড়িয়েছি এনডিআরএফ, অ্যাকচুয়ালি কালকে পড়িয়ে আজকে তোমাদের এখানে কি করানো হয়েছে, তোমাদের রিক্যাপ করানো হলো। ন্যাশনাল ডিজাস্টার যে রিলিফ যে ফন্ডটা আছে সেটি এনডিআরএফ এর চিফ হিসাবে আমাদের অ্যাপয়েন্টেড হয়েছেন কে? আতুল কারওয়াল। চিফ অফ নাভাল স্টাফ হয়েছেন আর হরি কুমার। অ্যান্ড এস এন প্রধান হয়েছেন ডিরেক্টর জেনারেল অফ নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। মনে পড়ল? চলো, আই হোপ কে তোমরা তিনটে নাম এবার মনে রাখবে, সেই জন্যই বলেছিলাম অ্যাপয়েন্টমেন্টটা ভালো করে তোমরা একটুখানি নজর রেখে দিও, ঠিক আছে? চলো চলে গেলাম আমরা পরের পার্ট, কোয়েশ্চন নাম্বার ফাইভ। ওয়েন উইল দ্য 52nd এডিশন অফ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেয়ার, ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া টু বি হেল্ড ইন গোয়া, কবে হবে? বেসিক্যালি কোয়েশ্চেন্সটা অদ্ভুত, কবে থেকে হচ্ছে সেটা তোমাকে জিজ্ঞাসা করবে না। আমার বেসিক ইন্টেনশন হচ্ছে তোমাদের এই প্রশ্নের মাধ্যমে ইনফরমেশনটা প্রোভাইড করে দেওয়া, প্রশ্নের মাধ্যমে এই ইনফরমেশনটা প্রোভাইড করে দেওয়া, যেখানে কি বলা হয়েছে 52তম আন্তর্জাতিক সিনেমা উৎসব, ফিল্ম ফেস্টিভ্যাল যেটি, সেটি কোথায় অনুষ্ঠিত হবে? তার উত্তর হয়ে যাচ্ছে গোয়া। বুঝতে পেরেছো? তার উত্তর হয়ে যাচ্ছে গোয়া। বা তোমাকে জিজ্ঞাসা করতে পারে এই প্রশ্নটি যে গোয়াতে যে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে 2021 সালে, সেটি কততম এডিশন। বুঝতে পেরেছো? সেটি কততম এডিশন, সেটি কততম হয়ে যাচ্ছে 52তম এডিশন। আই হোপ কে তোমরা বুঝতে পারছো কিভাবে আমি বলতে চেয়েছি। একটা কোয়েশ্চেনের মধ্যে এখানে অ্যান্সার যেটা আছে, অপশন যেটা আছে, দিস আর দ্য নট ইম্পর্টেন্ট, ফ্যাক্ট কোনটা, কোথায় হচ্ছে, কততম হচ্ছে। সো কোয়েশ্চেন্সটা তোমাকে কিন্তু এখানে মনে রাখতে হবে। ঠিক আছে, চলো চলে গেলাম পরের পার্ট, কোয়েশ্চেন নাম্বার সিক্স। হু ইজ দ্য অথর অফ দ্য নিউ বুক টাইটেল মডার্ন ইন্ডিয়া ফর দ্য সিভিল সার্ভিস অ্যান্ড আদার কম্পিটিটিভ এক্সামিনেশন? এটা চলতে চলেছে তোদের, এই বইটা এবার লাগতে চলেছে যারা WBCS এ আছো। হু ইজ দ্য অথর অফ দ্য নিউ বুক টাইটেল মডার্ন ইন্ডিয়া ফর সিভিল সার্ভিসেস অ্যান্ড আদার কম্পিটিটিভ এক্সামিনেশনস? ভাব, এই যে বইটা সেটা কে লিখেছে, অমিতাভ ঘোষ নাকি চিদানন্দন রাজঘাট্টা, পুনম দালাল দাহিয়া? এটা অলরেডি এই ইনি বই লেখেন এবং তার সেই কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অবভিয়াসলি আমাদের অপশন সি। আর একটা নতুন বই চলে এসেছে, WBCS এর যারা অ্যাসপিরেন্ট তারা কী করতে পারো, ফটাফট এই বইটাকে কিনে নিতে পারো। পুনম দালাল আহিয়ার আমি একটি বই পড়েছিলাম ওই মডার্ন হিস্ট্রির ওপরে, সিকুয়েন্সিয়ালি বেশ সেগমেন্টগুলোকে অন্যান্য বইয়ের থেকে আলাদা 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 করে লেখা আছে। তারপর কোয়েশ্চেন নাম্বার সেভেন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ লঞ্চ ইটস ফার্স্ট গ্লোবাল হ্যাকাথন নেমড? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ লঞ্চ ইস ফার্স্ট গ্লোবাল হ্যাকাথন, তার নামটা কি?
গুড, কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের এখানকার অপশন সি, হারভিঙ্গার 2021। ওকে, হারভিঙ্গার 2021 এর যে থিম রাখা হয়েছে সেই থিমটি বলবে যে এই হ্যাকাথনের উইনার হবে তাকে কত টাকা দেওয়া হবে, যে রানার আপ হচ্ছে তাকে কত টাকা দেওয়া হচ্ছে। বাবু এক্সাক্ট মিনিং জানি না, আমি তোমাকে এক্সপ্লেন করে দিয়েছি ব্যাস। এবার যদি তোর মনে কর সিনোনিমস খুঁজছিস তুই, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে অপূর্ব স্যারের ক্লাসটা ফট করে করে নিতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, আমার ক্লাসের পরেই দেখবে একটা ক্লাস হয়, সেটা হচ্ছে সুমিত স্যারের, অবভিয়াসলি, কিন্তু সেই রকমের হিস্ট্রির, উনি যা ক্লাসগুলো নিয়ে আসছেন সেটা দেখো। বিশেষত যারা WBCS রিলেটেড পড়তে চাইছো, আমি সোজা কথা বলে দিচ্ছি, WBCS এ হিস্ট্রিতে টোটাল 50 মার্কস থাকে, টোটাল 50 মার্কস, এবং এই 50-র মধ্যে তোমাদের যদি আমি ভাগটা বলি, তাহলে দেখবে 33 নাম্বার থেকে 36 নাম্বার, এতগুলো নাম্বার, মানে একটা মেজর পোর্শন, 60%-এরও বেশি, মানে নিয়ার অ্যাবাউট 70% হিস্ট্রির কোয়েশ্চেন যেখান থেকে আসে সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট উইচ ইজ আ পার্ট অফ মডার্ন ইন্ডিয়া। তো হিস্ট্রি যদি তোমাদের ভালো করে পড়তে হয়, তাহলে অবভিয়াসলি মডার্ন ইন্ডিয়ার ওপর জোর দিতে হবে, বিশেষত যারা WBCS এর জন্য পড়ছো। আর তাই এই ক্লাসের পরে দেখবে তোমাদের একটা ক্লাস হয় সুমিত স্যারের, সেই ক্লাসটা কিন্তু অতি অবশ্যই দেখে নিও, বুঝতে পেরেছো? চলো, কারেক্ট আনসার যেটা, রানার আপ কত? রানার আপ হচ্ছে 20 লাখ, আর এখানে উইনার কত হয়ে যাচ্ছে, 40 লাখ টাকা কিন্তু তাকে দেওয়া হবে। স্মার্টার ডিজিটাল পেমেন্ট, দিস ইজ দ্য থিম অফ দিস হ্যাকাথন হারভিঙ্গার 2021। ক্লিয়ার? চলে গেলাম পরের পার্ট, কোয়েশ্চন নাম্বার 8। কোন রাজ্য টিস্যু কালচার বেসড সিড পটেটো রুলস 2021 ডেভেলপ করার জন্য রেডি? আচ্ছা, হাফিজা বলেছে দারুণ ক্লাস হয়, ইয়েস ডিয়ার, সেই ক্লাসটা কিন্তু দেখবে, বিশেষত যারা WBCS এর জন্য আছো, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট পড়তে হবে, মডার্ন ইন্ডিয়া পড়তে হবে, এটুকু জেনে রাখো। গুড, পাঞ্জাব হয়ে যাচ্ছে এখানকার সঠিক উত্তর, অপশনস বি ইজ দ্য করেক্ট অ্যান্সার। অ্যান্ড এই যে অপশনাল ব্যাচ, এই অপশনাল ব্যাচ তোমরা নিতে পারো, যাদের অপশনাল নেই তারা কি করবে, 8টার সময় এই যে আমার ক্লাসের পরে যে ক্লাসটা আছে সেখানে তোমরা একবার চেষ্টা করে নিও জয়েন করার, যদি না হয় অ্যাটলিস্ট রেকর্ডেড ভার্সনটা দেখে নিও। WBCS মহাপ্যাক বা রাজধানী হোক বা যেখানেই হোক, 8টা 24/7 থেকে ট্রেনে চড়ার, কোর্সের ট্রেনে চড়ার, যদি কখনো কোনো কিছু কোর্স কিনতে হয়, টিকিট নাম্বার যেটা থাকবে সেই টিকিট নাম্বারটা কোনটা, Y266, এটি কিন্তু ভুলো না। এবার তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, ডাউট থেকে থাকে, আমাকে ফটাফট জিজ্ঞাসা করো, বা কোনো বক্তব্য থাকলে সেটাও আমাকে বলতে পারো। প্রিপারেশন কেমন হচ্ছে, কোনো কিছু টার্গেট মিস হচ্ছে কিনা, বা আরও কিছু যদি তোমাদের কোনো কথা থাকে আমাকে বলতে পারবো। IBPS এর পিওর অ্যাডমিট কার্ড, ওরে না রে, বেরোলে তো বলেই দেবে। আর ওখানে টুসি একদম পুরো, তোকে আমি বারংবার নোটিফিকেশন আমি নিজে পড়িয়ে দিই তোমাদের, তারপরেও তুমি কেন জিজ্ঞেস করছো? তোমাকে বলেছিলাম কবে লাস্ট ডেট কবে লাস্ট ডেট ফর্ম ফিল আপের, ঠিক সেটা তুমি মিস করে গেছো। আমি বলেছিলাম যে এক্সাম কবে হবে সেটা মিস করে গেছো, অ্যাডমিট কার্ড কবে রিলিজ হবে, ওখানে মান্থ ধরে ধরে সব কিছু দেওয়া ছিল। এই জন্য বলি যে যখন তোমাদের কোনো কিছু আমি বলছি সেটা আগে ভালো করে শুনে রাখো। NTPC রেজাল্টের কোনো খবর আছে? হ্যাঁ, খবর ছিল, যে খবরটা বাসি হয়ে গেছে। NTPC রেজাল্টে সব জায়গায় বলেছিল যে অক্টোবরের মধ্যে আমি বার করে দেবো, অক্টোবর চলে গেছে, অক্টোবর বেরিয়ে গেছে, হয়তো পরের বছর অক্টোবরের কোনো কথা হয়তো বলে রেখে দিয়েছে RRB।
যেটা আমরা বুঝতে পারিনি। বাট পরীক্ষা নিয়েছে, রেজাল্ট বার করবে, কবে রেজাল্ট বার করবে সেটা ভোটের ওপর হয়তো ডিপেন্ড করছে বাবু। আচ্ছা, এনটিপিসির রেজাল্ট সবার আমি আগেও বলেছি আবার বলছি যে তোমাদের প্রশ্নগুলো কিন্তু একদম ঠিক, কিন্তু টিচার্সের প্ল্যাটফর্মটা রং, নেতাদের প্ল্যাটফর্মগুলোকে বলতে হতো। কবে বার করবেন আপনারা বলুন। হ্যাঁ 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 সেটাই ঠিক কল্লোল, বলেছিল অক্টোবরে বার করবে, ইয়ার বলতে ভুলে গেছে, আমরাই সেটাই ভেবে নিয়েছিলাম এটা। আচ্ছা তারপরে এখানে দেখো কিছু একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছে, ভুলে যাচ্ছ ভুলে যাচ্ছ, একমাত্র উপায় হয়ে যাচ্ছে রিভিশন এবং